স্ট্রিট ফুড। রাজা স্ট্রিট ফুড খেতে অনেক পছন্দ করত। সে তার মায়ের কাছ থেকে প্রতিদিন টাকা নিত এবং সব টাকা দিয়ে স্ট্রিট ফুড খেত। তার মা তার এই স্বভাবে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। এখন তাকে কোনো টাকা দিতে চাইত না। অনেক হয়েছে, বাসার খাবার খাও, বাইরের জন্য এক টাকাও দেব না। এখন আমি কি করব? আমার তো চাউমিন খাওয়ার অনেক ইচ্ছা করছে, না খেলে তো মরেই যাব। রাজা এক বুদ্ধি বের করল। আজ নয় তো কাল মা তো টাকা দেবেই, আজ বাকিতেই খেয়ে নি। রাজাকে সব দোকানদার চিনত, তাই সে সবার কাছে গিয়ে বাকিতে খাওয়া শুরু করল। আরে আইসক্রিম ওয়ালা ভাইয়া, আইসক্রিম দাও, টাকা কাল দিয়ে দেব। আরে ভাইয়া ফুচকা দাও তো। আর টাকা কে দেবে? আমি তোমার টাকা কাল দিয়ে দেব, তোমার দোকানে তো প্রতিদিনই আসি আমি, বিশ্বাস তো করো। এভাবেই কিছুদিন চলে যায়, কিন্তু রাজার কাছে তাদের দেওয়ার মতো টাকা ছিল না। কিন্তু সে তো স্ট্রিট ফুড খেতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আগে আজ এদিকে যাব না, ওখানে ফুচকাওয়ালার টাকা দিতে হবে, সে দৌড়ে ফেললে টাকা চাইবে, এবং আমি এই দিকেও যেতে পারবো না, এখানে তো চাউমিনওয়ালা আছে, আরে সামনে আইসক্রিমওয়ালাও আছে, এখন আমি কোথায় যাব? মনে হয় অন্য গ্রামে যেতে হবে। তখন রাজার মনে পড়ে যায় যে স্কুলের বাইরে এক ছোলা বুটওয়ালা আছে। রাজা তার কাছে যায়, সে সেখান থেকে পেট ভরে ছোলা বুট খায়। ভাই টাকা তো দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, কত টাকা হয়েছে? এক ভালো ছোটা বুট বানাও তুমি। যে আপনি দু প্লেট খেয়েছেন, 100 টাকা হয়েছে। ও মনে হয় আমি টাকা বাড়িতেই ফেলে এসেছি, আমি এখানে পাশেই থাকি, কাল এসে দিয়ে দেব। আরে পকেটে টাকাই নেই তো খাবার কেন খেলে? আমি তোমার মতো ওর লোকদের ভালোভাবে চিনি, দাও টাকা নয়তো পুলিশ ডাকবো। দুজনে ঝগড়া করতে থাকে, তাদের ঝগড়া শুনে এক পুলিশ সেখানে আসে। দোকানদার পুলিশের কাছে তার অভিযোগ জানায়। অনেক ছোলা বুট খেয়েছিস তুই, এখন চল জেলের হাওয়া খাবি। রাজার মা যখন জানতে পারে, সে এসে সব দোকানদারদের টাকা ফেরত দেয় এবং পুলিশ স্টেশনে গিয়ে তাকে ছাড়িয়ে নেয়। রাজা তার ভুল বুঝতে পারে, সে তার মাকে বলে, মা আমাকে ক্ষমা করে দাও, আমি স্ট্রিট ফুড আর কখনো খাবো না, সব সময় বাসার খাবার খাবো। আমাদের মিথ্যে বলে কখনো নিজের ইচ্ছা পূরণ করা উচিত নয়। উড়ন্ত রিক্সা। অনেক বছর আগে এক গ্রামে রামু নামের এক লোক থাকত, সে রিক্সা চালাত। তার বান্টি নামের এক নাতি ছিল। বান্টির বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল, বান্টিকে তার দাদাই বড় করেছে। একদিন রামু তার রিক্সা নিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে যায়। বান্টি দৌড়ে তার দাদার কাছে আসে। আরে দাদা উঠেন, কি হয়েছে আপনার? আরে কিছু না বাবা, শুধু দুর্বল লাগছে, ঠিক হয়ে যাব। বান্টি গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার রামুর চেক আপ করে এবং তাকে ওষুধ দেয়। কিন্তু সে বান্টিকে এক পাশে নিয়ে একা একা বলে, আমি এখন তো তোমার দাদার চিকিৎসা করে দিয়েছি, কিন্তু বাবা আমার মনে হয় তার ক্যান্সার হয়েছে, তোমাকে তার আর খেয়াল রাখতে হবে। বান্টির দাদা বান্টিকে জিজ্ঞেস করে, কি হয়েছে বান্টি, ডাক্তার কি বলল? আরে কিছু না দাদা, আপনি একদম ঠিক আছেন, সাধারণ জ্বর হয়েছে, দু তিন দিনে ঠিক হয়ে যাবেন, আর আপনি রিক্সা চিন্তা করবেন না, আমি তো এখন রিক্সা চালানোর মতো বড় হয়ে গেছি। পরের দিন থেকে বান্টি রিক্সা চালাতে শুরু করে দেয়, কিন্তু বান্টির বয়স কম হওয়ায় তার রিক্সায় বেশি লোক উঠত না। সে সারাদিন কাজ করত আর রাতে দাদার সেবা করত। কিছুদিন চলে যায়, কিন্তু দাদা সুস্থ হয় না। একদিন বান্টি গরমে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে, তখন সেখানে এক সাধু আসে। কি হয়েছে বাবা, তুমি চিন্তিত কেন? বান্টি তাকে তার দাদার কথা ও তার বাড়ির অবস্থা জানায়। এইসব শুনে সাধু মহারাজ বান্টিকে বলে,
তুমি একদম চিন্তা করো না বাবা, আর সাহসের সাথে চলো। আমি তোমাকে হিমালয়ের এমন জায়গা বলবো যেখান থেকে তুমি সঞ্জীবনী ওষুধ আনতে পারবে, এবং তা তোমার দাদাকে খাওয়ালে তোমার দাদা একদম ঠিক হয়ে যাবে। কিন্তু মহারাজ, আমি হিমালয়ে যাব কিভাবে? আমার কাছে তো এই রিক্সা ছাড়া কোনো গাড়ি নেই। বাবা, এই রিক্সাই তোমাকে সেখানে নিয়ে যাবে। আমি তোমাকে এক মন্ত্র শেখাবো, যেটা রিক্সায় বসে তুমি বললে তোমার রিক্সা উঠতে থাকবে এবং তুমি যেখানে ইচ্ছা একে নিয়ে যেতে পারবে। সাধু মহারাজ বান্টির কানে সেই মন্ত্র বলে দেয়। বান্টি রিক্সায় বসে সেই মন্ত্র বলার সাথে সাথে রিক্সা উড়ে উড়ে হিমালয়ের দিকে পৌঁছে যায়। আরে বা, এ তো আশ্চর্য ঘটনা হয়ে গেল। আর বান্টি সেখান থেকে সঞ্জীবনী ওষুধ এনে তার দাদাকে খাওয়ায়। তার দাদা সুস্থ হয়ে ওঠে। কিন্তু তাদের প্রতিবেশী কামলু এসব দেখে হিংসে করতে শুরু করে। আরে আরে বান্টি বাবা, তোমার রিক্সা তো উড়ে চলে দেখি, কি ব্যাপার, জাদু মন্ত্র করো নাকি? বান্টি বোকার মতো তাকে মন্ত্র বলে দেয়। আর কামলু লোভে পড়ে তার রিক্সায় বসে সেই মন্ত্র বলে। কিন্তু কামলুর মনে চোর ছিল, আর সে লোভী হয়ে তার রিক্সা উড়াতে চাইছিল। তাই তার রিক্সা একটু দূর উড়ে এক গর্তে পড়ে যায়। এটি দেখে সবাই হাসতে থাকে। আর বান্টির দাদা তাকে বলে, দেখো ভাই, কোনো শিক্ষার ভুল প্রয়োগ করতে হয় না। আমরা যাই শিখতে পারবো তা ভালো কাজের জন্যই প্রয়োগ করা উচিত। সুলতানপুর গ্রামে সেলিম নামের এক ছেলে থাকত। সে অনেক পরিশ্রমী ছিল। সে গ্রামের বাইরে এক ছোট্ট গ্যারেজে কাজ করত। আরে সেলিম, গাড়ি ঠিক হয়েছে? হ্যাঁ মালিক, শুধু এক ঘন্টার সময় দিন। তোমার থেকে এটাই আশা করেছিলাম। তখনই সেলিমের বন্ধু সোনু তার সাথে দেখা করতে আসে। আরে সোনু, তুমি কি ব্যাপার, মন খারাপ কেন? হ্যাঁ সেলিম, কি করব, তুমি তো জানোই আমার বোন রিমার বিয়ে, শুধু তার জন্যই টাকা জমাচ্ছি। আরে সোনু, তুমি চিন্তা করো না, রিমা তো আমারও বোন। বলো কত টাকা লাগবে? বন্ধু, 2 লাখ টাকা হলেই হয়ে যেত। 2 লাখ? এত টাকা তো মালিকও দিবে না। তখনই বিকাশ সেখানে গাড়ি নিয়ে আসে। বিকাশ অনেক বড়লোক বাবা মায়ের একমাত্র ছেলে ছিল। সে দ্রুত গাড়ি চালাতে ও বাজি ধরতে পছন্দ করত। বিকাশের গাড়ি দেখে সোনু বলল, বা সেলিম, এ তো খুব ভালো গাড়ি। তার কথা বিকাশ শুনে ফেলে। হ্যাঁ হ্যাঁ, ভালো গাড়ি তো, কিন্তু এটাই হাত দিও না, তোমার মতো লোক গাড়ি নষ্ট করে দাও। এটি শুনে সেলিম বলল, আরে ভাই রাগ করো না। না সেলিম, কেন করব না, সে কখনো গাড়িতে উঠেছে নাকি যে গাড়ির কথা বলে? বিকাশের এ কথা শুনে সেলিমের মাথায় এক বুদ্ধি আসলো। এমন কিছু না বিকাশ ভাই, ওর কাছেও গাড়ি আছে, যেমনটা আপনার কাছেও নেই। কি বলছো তুমি, আমার কাছেও নেই? আচ্ছা বাজি লাগাও, 4 দিন পর আমার জন্মদিনের পার্টি আছে, তুমি তাকে তার সেই গাড়িতে নিয়ে আসবে। আর যদি তেমন গাড়ি কোথাও না থাকে তাহলে আমি তোমাকে 2 লাখ টাকা দেব। আচ্ছা বিকাশ ভাই, আমরা রাজি। আরে সেলিম, এই কেমন বাজি ধরলে, গাড়ি কোথায় পাবো? আরে সোনু, বিয়ের জন্য টাকার ব্যবস্থা হয়ে গেছে। সেলিম গ্যারেজের কোনায় পড়ে থাকা এক পুরনো বাইক ও গাড়ির ব্যাপারে মালিকের সাথে কথা বলে। মালিক, আমার ওই পুরনো বাইক ও গাড়ি দিন, আপনিও দেখুন আমি কি বানাই। ঠিক আছে বাবা, নিয়ে নাও। সেলিম অবসর সময়ে তার কাজ শুরু করে দেয়। সে বাইক ও গাড়ি অর্ধেক করে কেটে নেয় এবং সেগুলো একসাথে লাগিয়ে দেয়। 2-3 দিন পরিশ্রম করে সে একটি বাইক গাড়ি বানিয়ে ফেলে। সেটি দেখতে অদ্ভুত এক গাড়ি ছিল, যেটা সত্যিই কারো কাছে ছিল না। 4 দিন পর বাজির দিন চলে আসে। তারা দুজন সেই বাইক গাড়িতে বসে বিকাশের বাড়িতে যায়। সব লোক অবাক হয়ে যায়। বিকাশ ভাই, এমন গাড়ি তো আর নেই তোমার কাছে। এটা কেমন তামাশা, এটা কোন গাড়ি? বিকাশ ভাই, তুমি এমন বলতে পারো না, এটা তো গাড়ি। বিকাশ সেলিমকে টাকা দিতে রাজি হয় না।
তর্ক শুনে বিকাশের বাবা বাইরে আসে। সেলিমের গাড়ি দেখে বিকাশের বাবা খুশি হয়ে যায়। বাহ, তুমি তো অনেক সুন্দর গাড়ি বানিয়েছো। বিকাশ, যদি তুমি বাজি ধরে থাকো তাহলে এদের টাকা দিয়ে দাও। বিকাশ চুপচাপ সেলিমকে 2 লাখ টাকা দিয়ে দেয়। এই নাও শোনো, আমাদের বোন রিমার বিয়ের টাকা। ধন্যবাদ সেলিম। আরে ধন্যবাদ আমাকে না, এই বাইক গাড়িকে দাও যার কারণে রিমার বিয়ের টাকা পেয়ে গেলে।